আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারকে সরকারের মূল ভিত্তি বিবেচনা করে সচিবদের কাজ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষা এবং নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানোর পাশাপাশি শক্ত হাতে চাঁদাবাজি দমন করার নির্দেশ দিয়েছেন সরকার প্রধান। সকালে সচিবদের সঙ্গে নিজ কার্যালয়ে বৈঠকে এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানা চতুর্থবার সহ পঞ্চমবারের মতো সরকার প্রধানের দায়িত্ব নেয়ার পর সোমবার সকালে প্রথমবারের মতো সচিব সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই কথা বলেন প্রধানমন্ত্রী, দেশের উন্নয়ন অগ্রগতির ধারাবাহিকতা রাখতে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার উপর জোর দেন তিনি। টেকসই উন্নয়নের মাধ্যমে অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর প্রত্যয় ব্যক্ত করেন সরকার প্রধান। পরে মন্ত্রিপরিষদ সচিব সচিবালয়ে সাংবাদিকদের কাছে সভার বিস্তারিত তুলে ধরেন। এই নির্বাচনী ইশতেহারটা যেহেতু জনগণ রায় দিয়েছে, যেহেতু এটি ওনার দল নির্বাচিত হয়েছেন, উনি সরকার গঠন করেছেন, সুতরাং এই নির্বাচনের ইশতেহারটাই হবে তার এই পাঁচ বছরে সরকার পরিচালনার মূল নীতি দলিল, এবং এই দলিল বাস্তবায়নের জন্য উনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। নিত্যপণ্যের বাজারে নিয়ন্ত্রণে সরকার প্রধান কঠোরভাবে চাঁদাবাজি বন্ধ সহ মনিটরিং এর নির্দেশ দিয়েছেন বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। বাজার মনিটরিং এর জন্য যে নির্দেশনা দিয়েছেন, সংশ্লিষ্ট হয়ে উনি বলেছেন যে এরকম কারণেও অনেক সময় দ্রব্যমূল্য বৃদ্ধি পায়, সুতরাং এইটি যেন না হয়, এই কারণে যেন দ্রব্যমূল্য বৃদ্ধি না পায় সেটার জন্য সংশ্লিষ্ট যারা আছেন তাদের সকলকে খুবই শক্তভাবে মাঠে থাকতে বলেছেন। বিনিয়োগ আকৃষ্ট করতে করণীয় সবকিছু করার নির্দেশ দিয়ে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও তুলে ধরেন বলে জানান তিনি। বৈদেশিক বিনিয়োগ আগ্রহ করার জন্য উনি পদক্ষেপ নিতে বলেছেন। ইতিমধ্যে আপনারা জানেন যে অফশোর ব্যাংকিং শুরু পদ্ধতি উন্মোচিত হয়েছে, এবং উনিও বলেছেন যাতে অহেতুক যেন তারা হয়রানির শিকার না হয়, দুর্নীতির ব্যাপারে ওনার দৃঢ়প্রত্যয় কথা, জিরো টলারেন্সের কথাটা আমাদের স্মরণ করে দিয়েছেন। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। এবং এও বলেছেন দুর্নীতি দমনের দায়িত্ব শুধুমাত্র দুদকের। এর পাশাপাশি প্রধানমন্ত্রী নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে পর্যাপ্ত প্রশিক্ষিত লোক প্রস্তুত করার নির্দেশনা দিয়ে এই শিক্ষাক্রম মেনে নিতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। এই বাস্তবতাটা মেনে নিতে হবে। বিকাশ বিশ্বাস, ডিবিসি নিউজ, ঢাকা। আমাদের সঙ্গে কথা বলার জন্য এই মুহূর্তে অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন সাবেক সচিব এনায় খান। এনায় খান, আপনাকে স্বাগত। নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন চাঁদাবাজি রোধে কঠোর হতে হবে, সাধারণত দেখা যায় চাঁদাবাজি যারা করেন তারা ক্ষমতাশালী বা ক্ষমতাসীন দলেরই বিভিন্ন সেক্টরের নেতা বা বিভিন্ন বাহুবলী যদি বলি আমরা, সেখানে সচিবদের পক্ষে এটা নিয়ন্ত্রণ করা কতটুকু সহজ? এটা কিছুটা সহজ, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এখন কিন্তু এগোতে পারবেন, যেহেতু নেতারা অনেক সময় অপ্রতিরোধ হয়, কিন্তু প্রধানমন্ত্রী যেহেতু নির্দেশ আছে তারা এটা সাহস পাবে। এখন যে দ্রব্যমূল্যের যে একটি বিষয় আছে, মুদ্রাস্ফীতির বিষয় আছে, এখানে গরিব মানুষদের জন্য অসুবিধা হচ্ছে, এই গ্রাম থেকে যে সবজি আসে, মাছ আসে, মাংস আসে, এটা চাঁদাবাজি না হলে কিন্তু এর মূল্য অনেক অনেক কমতো, কমে যাবে, সহনীয় হবে। বাজার দরের তো একটা বিষয় আছে, তার সাথে চাঁদাবাজি সম্পর্কিত দুর্নীতিরও একটা বিষয় আছে, কোনো সন্দেহ নেই। মানুষে যখন বিভিন্ন জায়গায় কাজ করতে যায়, বিভিন্ন সুযোগ সুবিধা নিতে যায় গভর্নমেন্টের, তখনও কিছু দুর্নীতির বিষয় এসে যায়। যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন, প্রথমেই এই সরকারের প্রথমেই যে দিক নির্দেশনা দিচ্ছেন, এটা আমার মনে হয় একটা ভালো কাজ দিবে। না, সে জায়গাটা আপনি যেটা বললেন যে হ্যাঁ, এটা শক্তি তো পাবেই যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, কিন্তু সচিবদের নির্দেশ নেতারা শুনবেন কেন বা আদৌ শুনবেন কি না? সচিবরা সরাসরি তাদেরকে নিবৃত্ত করতে পারবে না, সেটা পলিটিক্যাল পার্টিরই করার কথা। এটা ঠিক, কিন্তু একটা কথা উনি বলছেন যে শুধু এন্টি করাপশন, এন্টি করাপশন তো একটা দুর্নীতি হওয়ার পরে তারা সেই দুর্নীতির একটা বিচার বা বিচারের সম্মুখীন করতে পারবে, কিন্তু প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, সেটার জন্য কিন্তু সকল বিভাগ যদি চেষ্টা করে একসাথে তাহলে দুর্নীতি দমন সহজ হবে। এবং এই কারণে শুনবে যে গভর্নমেন্ট থেকে, গভর্নমেন্টের সর্বোচ্চ মহল থেকে এটা বলা হয়েছে, সাহস পাবে। অনেক সময়
সচিবদের নিচে যারা থাকেন কিংবা যারা এটা ইমপ্লিমেন্ট করেন, পুলিশ বিভাগ, অন্যান্য বিভাগ, সেখানেও কিন্তু একটা নজরদারি করার সুযোগ সৃষ্টি হবে। তারাও সাহস পাবে, তারাও যদি ইচ্ছে করে অনেক কিছু করে তা না, অনেকের ইচ্ছা থাকে না কিন্তু কিছুই করতে পারে না, কিন্তু এখানে মনে হয় যারা এসব কাজগুলো করেন তারাও একটু সংযমী হবেন, তারাও বেশি ইনফ্লুয়েন্স করতে পারবেন না। জি, একটা জায়গায় আমি একটু ফোকাস করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী আজকে যেটা বলেছেন যে টেকসই উন্নয়ন প্রকল্প, মানে যে প্রকল্পগুলো করা হচ্ছে সেগুলো যেন টেকসই হয় সেদিকে বিশেষভাবে নজর দিতে হবে, সেই জায়গাটা কিন্তু সচিবদের একটা বড় ভূমিকা আছে। কিন্তু এটা বিভিন্ন সময় অভিযোগ পাওয়া যায় যে মানে তাদের কলমের খোঁচাতেই অনেক কিছু পাশ হয়ে যায় কিন্তু কাজের কাজ কিছু হয় না, অনেক উদাহরণও দেওয়া যায়। সেই জায়গাটায় সচিবরা কতটুকু আসলে শক্ত অবস্থানে থাকতে পারবে বলে মনে হয় আপনার? কিন্তু আমার কাছে মনে হয় এখানে সচিবদের চেয়ে বেশি টেকনিক্যাল লোকদের করার কথা। যেমন রাস্তাঘাট যেসব বিষয়গুলো হয় সেগুলো কিন্তু যারা স্পেশালিস্ট থাকেন তারা কিন্তু ইমপ্লিমেন্ট করেন, সেখানেই কিন্তু মেন সমস্যাটা হয় সঠিকভাবে ইমপ্লিমেন্ট না করা। মনিটরিং করার বিষয় আছে সেটা, তবে একটা বিষয় আমি বলতে পারি আমার অভিজ্ঞতা থেকে, সেটা হচ্ছে একনেকের যে মিটিং হয় সেখানে আসলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা হয় কাজের অগ্রগতি কত, কিন্তু কাজের কোয়ালিটি সম্পর্কে বেশি পর্যালোচনা হয় না। তার কারণ ঘরে বসে তো কোয়ালিটি পর্যালোচনা করা যায় না, তবে ওই কোয়ালিটি পর্যালোচনার জন্য যদি কড়া নির্দেশনা থাকে তাহলে কাজ হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আসলে অগ্রগতি দেখা হয় এক। আর দ্বিতীয় হচ্ছে কত মানুষকে টাচ করছে, কত মানুষকে উপকৃত করছে সেটা একটি দেখার বিষয় কিন্তু সেইভাবে যদি প্রকল্প নেওয়া হয়। কিন্তু প্রকল্প নেওয়ার ক্ষেত্রেও কিন্তু অভিজ্ঞতা কাজ করে, এটা উচিত হচ্ছে ফিল্ড লেভেল থেকে আসবে, এসে তারপরে রিফাইন হবে উপরে প্রকল্প। কিন্তু অনেক সময় কেন, বেশিরভাগ সময় আমরা দেখি যে এটা মন্ত্রণালয় থেকে যারা প্ল্যানিংয়ে থাকেন তারাই প্রকল্পটা লেখেন, ওইভাবে ডেটা কালেকশন, ওইভাবে মতামত নেওয়া হয় না, সেটা একটা সমস্যা আছে এবং আমি মনে করি এটা আগামী দিনগুলোতেও থাকবে। আরেকটি বিষয় আছে, একটা প্রকল্পের সাথে আরেকটা প্রকল্পের ধারাবাহিকতা থাকা দরকার। মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলছেন একটা ব্রিজ করা হলো কিন্তু পাশে রাস্তা যদি না করা হলো না, সেই জন্য ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ফরওয়ার্ড লিঙ্কেজেরও কিছু বিষয় আছে। আর মেন জিনিস হচ্ছে কিন্তু টাকার চেয়ে বেশি হচ্ছে কাজের কোয়ালিটি এবং কাজের পদ্ধতি। পদ্ধতিগত কারণে অনেক সময় কিন্তু খরচ অনেক বেড়ে যায়। তো লোক লেভেলে যারা আছেন তাদের মতামত নিলে অনেক ভালো হয়, কিন্তু আমার অভিজ্ঞতায় দেখেছি স্কুলের কাজের সময় ম্যানেজিং কমিটি যখন দায়িত্ব দিয়েছে যে আপনারা দেখবেন, তখন দেখা যায় তারা একটা টাকা কন্ট্রাক্টরদের কাছে নিয়ে খারাপ অবস্থায় সার্টিফিকেট দিয়ে দেন। সুতরাং সামগ্রিকভাবে আমাদের কালচার যেটা আছে সময় লাগবে এবং আস্তে আস্তে এটা পরিবর্তিত হবে যদি চাপ কন্টিনিউয়াস রাখা হয়। আবার ঢিল দিলাম তাহলে কিন্তু হবে না। একদম পরিষ্কার, এখানে আপনাকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনি সময় দিয়েছেন আমাদেরকে।